খুন হওয়ার পর তার মৃতদেহটা ওই হসপিটালের যিনি প্রিন্সিপাল ছিলেন, যিনি সবুজ আবির মেখে তৃণমূল ভোটে জিতলে বিভিন্ন সময়ে যাকে সবুজ আবির মেখে যুক্ত করতে দেখা যায়, সেই সন্দীপ ঘোষ, তিনি খুন হওয়ার অনেক পরে এই নির্যাতিতা মেয়েটির বাড়িতে ফোন করে জানায় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তার বডিটা রাত্রিবেলায় অন্ধকারে গোপনে যখন অ্যাম্বুলেন্সে করে এই মেয়েটির বাড়িতে পাঠানো হচ্ছিল, তখন এই রাজ্যিকর হসপিটালের অন্যান্য ছাত্রছাত্রীরা আমাদের পার্টির নেত্রী মীনাক্ষী মুখার্জিকে ফোন করে জানায় যে এইরকম একটি ঘটনা ঘটেছে, এটা কোনো আত্মহত্যার ঘটনা নয়, এটা প্রকৃতপক্ষে একটা ধর্ষণ এবং খুনের ঘটনা। মীনাক্ষী মুখার্জি এবং আমাদের জেলা কেন্দ্র রাজ্য কেন্দ্রে থাকা আরও কয়েকজন যুবকমরেড মুর্শিদাবাদ জেলার ধ্রুবসহ আপনারা অনেকে মোবাইলে দেখতে পারেন সেই দৃশ্য, প্রচুর পুলিশের মধ্যে 50 জন কমরেড ওই গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে, গাড়ির সামনে শুয়ে পড়ে তারা বলে যে এই দেহ ময়না তদন্ত না করে এই দেহ আমরা ছাড়তে দিতে পারি না। তারপর গোটা রাজ্য জুড়ে কি করছে আপনারা জানেন। আমাদের সন্দেহ কেন? আপনাদের মনে আছে 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর 2012 সালে সুজেট বলে একটি মেয়ে পার্ক স্ট্রিটের একটি নাইট ক্লাবের সামনে থেকে তাকে একটি গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, গাড়ির মধ্যে তিনি ধর্ষিতা হয়েছিলেন। তাকে যারা ধর্ষণ করেছিল বলে সেদিন অভিযোগ ছিল, তাদের একজনের নাম কাদের খান, একজনের নাম সুমিত বাজাজ, একজনের নাম নাসির খান, এরকম 6 জন সেই গাড়িতে ছিল। এই মেয়েটি যখন থানায় অভিযোগ জানায় তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা একটা ছোট্ট ঘটনা, তার মন্ত্রিসভায় থাকা অন্যতম মন্ত্রী তিনিও একজন ডাক্তার কাকুনি ঘোষ দোষীদার বলেছিলেন যে ওই মেয়েটি চরিত্রহীনা, এটা আদৌ কোনো ধর্ষণের ঘটনা নয়, এটা আসলে খরিদ্দারের সাথে দেহ ব্যবসায়ের ঝামেলা। এই সুজেটকে নিয়ে যখন গোটা পশ্চিমবাংলা উত্তাল হয়েছিল তখন দময়ন্তী সেন বলে একজন বাহিনীকে আমরা দেখেছিলাম, কলকাতা পুলিশের যিনি গোয়েন্দা অফিসার ছিলেন আইপিএফ, তিনি এই ঘটনার যখন রহস্য উদ্ঘাটন করেছিলেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দময়ন্তী সেনকে গোয়েন্দা প্রধানের আসন থেকে সরিয়ে দিয়ে এই গোটা ঘটনাকে ধামাচাপা দিয়েছিল। এই ঘটনার অন্যতম অভিযুক্ত কাদের খান, তিনি পালিয়ে গেছিলেন উত্তরপ্রদেশে, 2016 আগে তাকে ধরা যায়নি। আর মূল অভিযুক্ত নাসির খানের বান্ধবী, তিনি একটি চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, তাকে মমতা ব্যানার্জি এমপি করেছিল। এই হচ্ছে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন। পরে গামদুলিতে একটি ছাত্রী ডায়মন্ড হারবার কলেজ থেকে ফেরার পথে, ত্রিলোকীয় কলেজ থেকে প্রথম বর্ষের ছাত্রী ফেরার পথে, সে যখন সন্ধ্যাবেলায় তার বাসস্টপে দাঁড়ায় বাড়িতে ভাইকে ফোন করে, ভাইয়ের আসতে দেরি হচ্ছিল, সেদিন ছিল একটা বৃষ্টির রাত, মেয়েটা পায়ে পায়ে তখন তার গ্রামে ফিরছিল, গ্রামে ফেরার পথে একটা মুখে দাঁড়িয়ে গ্রামে ঢোকার মুখে একটা পরিত্যক্ত বাড়িতে তৃণমূলের লুম্পেন সমাজ বিরোধীরা মদের আসর বসিয়েছিল, 9 জন ক্ষুধার্ত শিয়ালের মতো তৃণমূলের লুম্পেনরা তার দেহটাকে গোটা রাত ধরে ছাড়ে ছাড়ে করেছিল। ওই মেয়েটির দেহ পড়ে থাকতে দেখা গেছিল কামদুনিতে, কামদুনি উত্তাল হয়েছিল, মমতা ব্যানার্জি 10 দিন পরে গিয়ে বলেছিল এই আন্দোলন যারা করছে তারা মাওবাদী না হয় সিপিএম। আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি সেই নিহত নিহত এবং নির্যাতিতার পরিবারকে, তার ভাইকে এবং কাকাকে চাকরি দিয়ে তার পরিবারকে প্রচুর সরকারি টাকায় প্রচুর টাকা অনুদান দিয়ে গোটা কামদুনির ঘটনাকে ধামাচাপা দিতে। আমরা একই রকম ভাবে যখন আর্যিগড়ের ঘটনাটি ঘটলো গোটা পশ্চিমবাংলা শিউরে উঠল যে আমাদের নিরাপত্তা কোথায়, এই সমাজের সর্বোচ্চ শ্রদ্ধার আসনে বসে থাকা একজন ডাক্তার যাকে আমরা অত্যন্ত প্রভাবশালী মনে করি, সে রাস্তায় নয়, কামদুনির কোনো এঁদো গলিতে নয়, কোনো বাসস্ট্যান্ডের ভিতরের সন্ধ্যাবেলায় নয়, সে তার নিজের চাকরির ক্ষেত্রে চরম নিরাপত্তার মাঝখানে দাঁড়িয়ে
সেই মেয়েটি খুন এবং ধর্ষিতা হচ্ছে, গোটা রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন যখন গোটা পশ্চিম বাংলা ধরে উঠতে আরম্ভ করলো, তখন মুখ্যমন্ত্রী এবারও গোটা ঘটনাকে বিকৃত পথে পরিচালনা করার জন্য তিনি মাইকে দাঁড়িয়ে ঘোষণা করছেন যে নির্যাতিতা পরিবারকে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। তিনি টাকার লোভ দিচ্ছেন, যে গোটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কাছে এই আবেদন রাখতে চাই যে কেন এই ঘটনা। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যেখানটায় দাঁড়িয়ে আমরা সভা করছি তার 100 মিটারের মধ্যে এই রকম একটি ধর্ষণের ঘটনা অন্তরাতেও ঘটেছে। আপনি এটা ভাবছেন যে এর সাথে রাজনীতির যোগ কি? আমি বলবো এর সাথে খুব প্রত্যক্ষভাবে রাজনীতির যোগ আছে। তৃণমূল আসার পর পশ্চিম বাংলার রাজনীতিতে সবচেয়ে খারাপ, সবচেয়ে লুম্পেন, সবচেয়ে চরিত্রহীন লোকটাকে বেছে বেছে নিয়ে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাকিদেরকে অস্ত্র প্রদর্শন করে বোমগুলি দেখিয়ে পঞ্চায়েতগুলোকে দখল করেছে আর তাদেরকে সারাদিন কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে তৃণমূলের নেতারা। তাদের দৈরাত্মে মনে হচ্ছে যে এই সমাজে বোধহয় কোনো ভদ্রলোক নেই। ওইখানটায় দাঁড়িয়ে দেখবেন যে একটা পরিবারের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা রাস্তা ছিল, রাস্তার উপরে কিছু দোকান ছিল, সেই দোকান যখন পিডল লুটি ভেঙে দিল তার সামনে দাঁড়িয়ে মস্তান বাহিনী রাতারাতি সেখানটায় কনস্ট্রাকশন করছে। তৃণমূলের পঞ্চায়েত সেই ব্যক্তিকে কনস্ট্রাকশন করতে বাধা দিচ্ছে, অথচ সেখানটায় দাঁড়িয়ে দেখবেন যে একদল মস্তান, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কথা বললে তাকে ফোন মারা হবে, তাকে ভয় দেখানো হবে। এই রাজত্ব গোটা নওডা জুড়ে কায়েম করার চেষ্টা চলছে, গোটা পশ্চিম বাংলা জুড়ে এই রকম শাজাহানদের শাসন চলছে, এই রকম লুম্পেনরা গোটা সমাজের মাথায় যদি চেপে বসে আপনার মেয়ে সুরক্ষিত নয়, আপনার স্ত্রী সুরক্ষিত নয়, সুতরাং এইটা ভাবার সময় এসেছে যে কাদের হাতে ধর্ষিতা হচ্ছে। তারা এরা যাকে অ্যারেস্ট করেছে তিনি প্রশাসনের একজন লোক, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার মানে যাদের কোনো পরীক্ষা দিতে হয়নি, কোনো চাকরির পরীক্ষায় বসতে হয়নি। তৃণমূলের নেতাদের তোলা দিয়ে যারা চাকরি করেছে, যারা 8000 টাকা মাত্র ভাতা পায়, আর তৃণমূলের এই পুলিশ বাহিনী বলে তোরা চোরে খা, গোটা নওডা জুড়ে গোটা পশ্চিম বাংলা জুড়ে এই সিভিক বাহিনী তারা এই 8000 টাকা ভাতা আর বাকি সময়টা কিছু পয়সা আর স্থানীয় স্তরে তৃণমূল নেতাদের ভাই ফরমাস কাটা এই বাহিনী সমাজ বিরোধী এবং পুলিশের এই অশুভ আতা। আপনি যদি যান নওডায় দেখবেন নওডা থানায় অফিসে কখনো পাবেন না, তিনি থাকেন না, তার জায়গায় আপনাকে কথা বলতে হবে একজন সিভিক ভলেন্টিয়ারকে, তিনি নওডা থানা পরিচালনা করছে। নওডা থানায় কোথাও যদি কোনো অভিযোগ হচ্ছে আগে বলা হচ্ছে তৃণমূলের অমুক নেতার কাছে যাও, তিনি পারমিশন দিলে কেস হবে, তিনি বললে ওখানে মীমাংসা হবে, তিনি বললে আপোষ হবে, সেটা ধর্ষণ হোক সেটা যাই হোক তিনি শেষ কথা করতে পারবেন, তিনি চাইলে হচ্ছে অবরোধ হবে, তিনি না চাইলে অবরোধ হবে না। গোটা নওডার মানুষ যদি এই লুম্পেন এই চোর সমাজ বিরোধীদের শাসনকে মেনে নেয়, আমাদের মতো যারা ভালোবেসে রাজনীতি করতে এসেছি তাদের মনে হয় যে রাজনীতিতে আজকে অপান্তেও আপনি সাধারণ মানুষ, আপনাকে ভাবতে হবে। গোটা নওডা থানা জুড়ে বিরোধীদের কণ্ঠ বিরোধ করা হচ্ছে, প্রায় সমস্ত আসনরা গায়ের চড়ে দখল করেছিল, যে কটা আসন বিরোধীরা জিতেছিল নওডা থানার সমস্ত আসনের যেখানটায় বিরোধী একটা বিরোধী থাকলেও তাকে গ্রাম পঞ্চায়েত থেকে কোনো বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আপনারা কেউ যাবেন না, এখানটাই সভাটা শুরু হয়ে যাবে 6:30 টাইম আমি এখন শেষ করছি। আপনারা জানেন যে গোটা নওডার কোনো জায়গায় কেউ যদি পঞ্চায়েতে গিয়ে একটা বাসিন্দা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট চায় তাকে বলা হচ্ছে যে তুমি তৃণমূল না করলে তুমি পাবে না। গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের বলছে বিরোধীদেরকে ঘাট ধরে বার করে দে, এই অব্যবস্থা চলছে। এবং এর মাথার উপরে যিনি আছেন, যার মধ্যে গোটা পশ্চিম বাংলায় এটা চলছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। বিরোধীদের কণ্ঠকে যদি গলা টিপে রোধ করে দেওয়া হয়, যদি বামপন্থী কংগ্রেস প্রগতিশীল শক্তিগুলো গোটা রাজ্য জুড়ে খুন করে দেওয়া হয়, আরএসএসের মতো সাম্প্রদায়িক শক্তি যেমন বাংলাদেশে ঘটেছে, শেখ হাসিনা যেভাবে গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করেছিল তার প্রতিবাদে আজকে একই ঘটনা ঘটবে। এইটুকু কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর এই যে নাগরিক মিছিল আছে, সেই মিছিল
মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতলায় ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারি, ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2,000 থেকে 4,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24।